কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার বিকেলে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কৃষি বিভাগের আয়োজনে পার্বত্যাঞ্চলের সম্ভাবনাময় কাজু বাদাম ও কফি আবাদ সম্প্রসারণ এবং বিভিন্ন জাতের ফলসহ টেকসই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 60% মানুষের জীবিকা কৃষি, যে কারণে এই অঞ্চলের কৃষি সমস্যা দেখার জন্য ছুটে এসেছি। এখানে একসময় ফসলের চাষ না হলেও বর্তমানে কৃষি বিভাগের তৎপরতায় মাল্টা ড্রাগন ফলের চাষ হচ্ছে, তেলের জন্য সূর্যমুখীর চাষ হচ্ছে, এটা সরকারের বড় সফলতা। জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসি, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপু চৌধুরী অপু।